ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল আছে এবং আসলে আমি দেখাতে চেয়েছি যে এই মোবাইলের যে স্ক্রিনটি, এটি আপনাকে টেলিভিশনে যদি আপনি শো করতে হয় তাহলে কি কি স্টেপগুলো আপনাকে পার করতে হবে। প্রথমত যে বিষয়টি সবচাইতে গুরুত্বপূর্ণ যে আপনার মোবাইলে এ ধরনের একটি আসলে সিস্টেম থাকতে হবে যার মাধ্যমে আপনি এই টিভির সাথে এই মোবাইলটি কানেক্ট করতে পারবেন এবং আপনার মোবাইলের ডিসপ্লেটি আপনি টেলিভিশনে দেখতে পারবেন। ভিউয়ার্স, আমি ঠিক মোবাইলের যে সেটিং অপশনটি আছে সেই সেটিং অপশনে যাব। অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এটি হলো সেটিং অপশন, এখানে আমি ক্লিক করব এবং এটি এক একটি মোবাইলে এক এক রকম থাকতে পারে, কিন্তু প্রত্যেকটি মোবাইলেই সেটিং অপশনে যাওয়ার পরে দেখবেন স্ক্রিন মিররিং, এটি অনেকের ফোনে ওয়্যারলেস ডিসপ্লে হিসাবে থাকতে পারে, আবার অনেকের ফোনে স্ক্রিন মিররিং হিসাবে থাকতে পারে, অনেকের ফোনে আবার মিরাকাস্ট হিসাবে থাকতে পারে। এখন আপনি এই স্ক্রিন মিররিংয়ের ওপরে প্রেস করবেন। ভিউয়ার্স, একটি বিষয় দেখতে পাচ্ছেন যে স্ক্রিন মিররিং অপশনটি অন করা আছে এবং আপনি যদি স্ক্রিন মিররিং অপশনটি অফ করে রাখেন তাহলে কিন্তু হবে না এবং এখানে লেখা আছে নো ডিভাইস ফাউন্ড। এবং এখন যদি আমি আপনাকে টেলিভিশনে দেখাই, আমাদের টেলিভিশনে আমি ঠিক ওয়্যারলেস ডিসপ্লের কাছে আমি প্রেস করছি, দেখছেন ভিউয়ার্স এটি হলো ওয়্যারলেস ডিসপ্লে। এই ওয়্যারলেস ডিসপ্লেতে রিমোট নেবেন, রিমোট নেওয়ার পরে দেখবেন ওয়্যারলেস ডিসপ্লে এবং একটি ডিভাইস নেম আসবে, যে ডিভাইস নেমটি এখন আসলো, ডিভাইস নেমটি কি স্মার্ট টিভি তারপরে স্ল্যাশ আপনার আন্ডারস্কোর 2A04। এবং আপনার এই ফোনে এখন যদি আপনি দেখেন, আমি এই ফোনে এখন এই যে স্ক্রিন মিররিংয়ে যাচ্ছি এবং এখানে স্ক্যান করা হচ্ছে, স্ক্যান করে কিন্তু অলরেডি ডিভাইসটি পেয়ে গেছে। এবার ট্যাপ টু কানেক্টে আমি জাস্ট ক্লিক করব এবং আপনারা দেখছেন যে এখানে একটি বিষয় আসছে যে কানেক্টিং, অতএব এই মোবাইলের স্ক্রিনটি আপনার টিভির যে স্ক্রিন এখানে কানেক্টেড হবে। এবং ভিউয়ার্স, আপনারা দেখছেন রেডি টু প্লে আমাকেও দেখা যাচ্ছে যদিও, এবং ঠিক আমার যে স্ক্রিনটি সেটি কিন্তু অলরেডি এখানে শো করছে। এবং আপনি যদি এখানে ইউটিউব থেকে ভিডিও দেখেন সেটিও দেখতে পারবেন, সব ধরনের কাজই করতে পারবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে আপনারা কিভাবে এই এখানে আপনারা শো করবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি খুবই কিন্তু ইজি একটি ওয়ে, হয়তোবা অনেকের এই ওয়েটি বুঝতে সমস্যা হয়েছিল বিধায় তারা আসলে বুঝতে পারেনি যে কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবে তারা। ভিউয়ার্স, এখন আপনাদের যে বিষয়টি আমি দেখাতে চাচ্ছি যে কিভাবে আসলে আপনারা ইন্টারনেটের সাথে কানেক্ট করবেন, ভিউয়ার্স আপনারা সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে দেখবেন নেটওয়ার্ক নামে একটি অপশন পাবেন, এই নেটওয়ার্ক অপশনটির উপরে ক্লিক করবেন এবং এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে দেখবেন ডিসকানেক্ট অংশ, এখানে ক্লিক করলে দেখবেন আপনার যে ওয়াইফাই যেগুলো আছে সেগুলো থাকবে এবং যেটি আপনি কানেক্ট করতে চাইবেন সেটির উপরে ক্লিক করবেন। সাপোজ এখানে আমি V1-এর উপরে ক্লিক করতে চাই এবং এখানে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করলে হয়ে যাবে। আশা করি ভিডিওটি বুঝেছেন এবং আপনাদের সমস্যাগুলো সলভ হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।